2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ফল উল্টে দেওয়ার চেষ্টা মামলায় অভিযুক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার এক গ্র্যান্ড জুরি ট্রাম্প সহ 19 জনকে অভিযুক্ত করেন। আগামী 25 আগস্টের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, নির্বাচনকে সামনে রেখে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে তাকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সোমবার আটলান্টার ফুলটন কাউন্টির আদালতে শুরু হয় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল কার্যক্রম। 98 পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ও তার 18 সহযোগীর বিরুদ্ধে আনা হয় 41টি ফৌজদারি অভিযোগের মধ্যে অসাধু ও প্রতারণামূলক ফন্দি ফিকিরের অভিযোগও। এই মামলার 19 বিবাদীর সবাই এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই অভিযোগটি সাধারণত সংগঠিত অপরাধী দলগুলোর সদস্যদের অভিযুক্ত করতে ব্যবহার করা হয়, আর এর সর্বোচ্চ সাজা 20 বছরের কারাদণ্ড। অভিযুক্ত অন্যদের মধ্যে আছেন হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোজ এবং ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এবং জন ইস্টম্যান। এই মামলার মূল অভিযোগে বলা হয়েছে, 2021 সালের 2 জানুয়ারি এক ফোন কলে ট্রাম্প জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড রাফেন্সপার্গারকে এই স্টেটে তার অল্প ব্যবধানে পরাজয়কে পাল্টে দিতে পর্যাপ্ত ভোট খোঁজার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু রাফেন্সপার্গার তা করতে অস্বীকার করেন। এর 4 দিন পর ক্যাপিটালে আইন প্রণেতারা জো বাইডেনের জয় অনুমোদন করার জন্য যখন বসেছিলেন, তখন প্রক্রিয়াটি ভণ্ডুল করতে সেখানে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। অভিযোগপত্রে বলা হয়, ট্রাম্প এবং অন্য আসামিরা নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকার করেন। একই সঙ্গে ইচ্ছাকৃতভাবে নির্বাচনের ফলাফল অবৈধভাবে ট্রাম্পের পক্ষে পাল্টে দেওয়ার ষড়যন্ত্রেও যোগ দেন তারা। ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলস বলেন, অভিযুক্তরা জর্জিয়ার বিভিন্ন এলাকায় ভোট গণনায় বাধা দিতে পদক্ষেপ নিয়েছিলেন। মূলত নির্বাচনের ফল তাদের পক্ষে নিতেই এসব কার্যক্রম চালানো হয়েছিল। তাদের বিরুদ্ধে গ্র্যান্ড জুরি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তবে আগামী 25 আগস্ট দুপুরের মধ্যে তাদের আত্মসমর্পণের সুযোগ দিচ্ছেন তিনি। ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি কোনো ফৌজদারি অপরাধের অভিযুক্ত হয়েছেন, তবে অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। ক্ষমতাসীন ডেমোক্রেটরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ করেছেন বলে দাবি তার। সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নির্বাচন সামনে রেখে ভাসানো হচ্ছে তাকে। অপরাধ করলে 2.5 বছর পর কেন অভিযোগ গঠন করা হলো তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। জর্জিয়ার মামলার মাধ্যমে 4টি মামলায় অভিযুক্ত হলেন 77 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। এসব মামলার বিচার কাজ আগামী বছরের বিভিন্ন সময় শুরু হবে। একই বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে রিপাবলিকান পার্টির হয়ে লড়তে প্রচার চালিয়ে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।